আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বর্তমান যুগ কিন্তু এআই যুগ বলতে পারেন, কয়েক বছর পরে কিন্তু সমস্তটা এআই মাধ্যমে হয়ে যাবে। সো আপনি চাইলে কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন খুব সহজে। প্রথম ভিডিও থেকে 13,000 থেকে 37,000 টাকা প্রথম মাসের দিকে ইনকাম করতে হবে, এরকম একটা ব্যাপার, এরকম প্রসেস আছে, সেই প্রসেসটা দেখাবো আপনার আজকে এই ভিডিওতে। কারণ আপনার নিজে থেকে অনেক কিছু করা লাগছে না, কিছুই করা লাগছে না বলতে পারেন, আপনি জাস্ট একটা টেকনিক ফলো করবেন, একটা সিস্টেম ফলো করবেন, তারপরে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আপনার ফেস আসা লাগবে না, আপনাকে কিছু বড় লাগবে না, আপনার যদি কণ্ঠ না দিতে চান কণ্ঠ দেওয়া লাগবে না, আপনার জাস্ট সিস্টেম, আপনার মোবাইল দিয়ে পারবেন, ল্যাপটপ দিয়ে পারবেন, ডেস্কটপ দিয়ে পারবেন, সমস্ত মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন খুব ইজি ওয়ে। এবং এটা দেখতে পাচ্ছেন আমার এআই ভিডিও জেনারেট করে আমি ইনকাম করা এই পরিমাণ টাকা আমি ইনকাম করতে পারছি এক মাসে, সেহেতু আপনিও পারবেন খুব সহজে। সো সেটা কিভাবে করবেন সমস্ত গাইডলাইন দেখাবো, প্রজেক্টটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এআই দিয়ে মোবাইল দিয়ে এআই ভিডিও বানিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে আজকের ভিডিও খুব স্পেশাল আপনার জন্য। সো এর জন্য কী করতে হবে, আপনাকে কোনো কিছু করা লাগবে না, সমস্ত এআই করে দেবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তার জন্য আপনি মোবাইলে চলে আসবেন, আসার পরবর্তীতে ক্রোম ব্রাউজার চলে যাবেন। এটা মোবাইল কম্পিউটার দিয়ে দুই রকমভাবে করতে পারবেন, আপনার যে যেমন ইচ্ছা। সো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, তারপর এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনি লিখবেন। প্রথম কাজ হচ্ছে আপনাকে যেহেতু আপনার কী তৈরি করবেন বা কী ধরনের বক্তব্য দেবেন সেটা তো জানার দরকার, আপনাকে ভয়েসও দেওয়া লাগবে না, সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে দেবে। আপনি এখানে লিখবেন সার্চ বারে এসে, আপনি লিখবেন মোটিভেশনাল কোটেশন। সো আপনি এটা লিখবেন, লিখে লিখে কিন্তু আপনার অনেকগুলো চলে আসবে। সো এখানে আপনি লিখবেন বাংলা যুক্ত করে দেবেন, যেহেতু আপনি বাংলাগুলো নিতে চান, আপনি যে ভাষা নিতে চান সেই ভাষা যুক্ত করে দেবেন। যেমন আমি লিখছি বাংলা, বাংলা লিখে দিলাম, লিখার পরে সার্চ করে দিলাম, এটা লিখে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে আপনি যে মনে করেন যে কোনো ওয়েবসাইটে চলে যাবেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে, দেওয়ার পর আপনি এখানে কিছু বক্তব্য নিয়ে নেবেন যেটা আপনার ভালো লাগে সেরকম কিছু, যেমন আমি কোটেশন মোটিভেশনাল উক্তি। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চলে আসবে। সফল হচ্ছে সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। তারপরে বলা হচ্ছে আপনার যেটা ভালো লাগে এটা এগুলো কপি করে নেবেন সেরকম একটা ব্যাপার। সো আপনি কপি করে নিলেন, যেমন আমি কপি করে নিচ্ছি, আপনার যেটা ভালো লাগে সেরকম আপনি কপি করে নেবেন, এখান থেকে অনেক মোটিভেশনাল স্পিচ পেয়ে যাবেন, কপি করে নিলাম। ওকে, নেওয়ার পরবর্তীতে কী হবে, আপনি নতুন ট্যাব নেবেন। এবার হচ্ছে মূলত আপনার এটা হচ্ছে কোটেশন নেওয়া হলো, আপনি কোনটা নেবেন সেরকম। আর এবার হচ্ছে নেক্সট কাজ হচ্ছে আপনার আরেকটা ওয়েবসাইট যেতে হবে, লেক্সিকা এআই, দেখতে পাচ্ছেন লেক্সিকা এআই লিখবেন আপনি। ওকে, এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এটা লিখবেন, লিখার পরবর্তীতে এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। আপনার কিছু ক্যারেক্টার ডাউনলোড করতে হবে, মানে ক্যারেক্টার বলতে ছবি, যদি আপনি নিজে ছবি না দিতে চান কোনো ব্যাপার না, আপনার কিছু ছবি বা এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি চলে আসছে, মানে এরা কিন্তু আপনার বলে দেবে, আপনার পশু পাখি এরকম কিছু স্যাম্পল হিসেবে পেয়ে যাবেন, তারা কিন্তু বলে দেবে। এছাড়াও আপনি যদি মনে করেন স্পেশাল কারোর নাম নিতে চান বা স্পেশাল কোনো ভয়েস নিতে চান, স্পেশাল কোনো মানুষের নিতে চান, তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তার জন্য কী করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনার বলা হচ্ছে হোম, জেনারেট হিস্টোরি আর লাইক জেনারেট। জেনারেট বলতে আপনি এখানে যদি ডিসক্রিপশন দিয়ে দেন সে কিন্তু জেনারেট করে দেবে, এরকম ব্যাপার। যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আমি ক্লিক করি, আপনার বলা আছে ডিসক্রিপশন ইওর ইমেজ। সো আপনার কী ধরনের ইমেজ চান সেটা তো সম্পর্কে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দেবে, তারপর বলা আছে নেটিভ প্রোমো প্রম্পট। সো এখানে প্রম্পট লিখতে হবে, লিখে আপনি কিন্তু বললে কিন্তু সেভাবে জেনারেট করে দেবে। আর তাছাড়া আপনি যদি এখানে সার্চ দিয়ে নিতে চান আর নিতে পারবেন, যেমন আমি যদি সার্চ বারে চলে পেয়ে গেলাম, সার্চ বারে লিখলাম, যেমন ওল্ড ম্যান লিখলাম। ওকে, লেখার পরবর্তীতে এখানে সার্চ বার করে সার্চ পেয়ে গেলাম, দিয়ে গেলাম সার্চ বার ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ম্যানে অনেকগুলো চলে এসেছে, এর ভেতর থেকে যেটা আপনার ভালো লাগে তাদেরকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমি যদি এটা মনে করেন কোনো একটা ওল্ড ম্যান নিলাম, সেটা নিতে পারবেন। যেমন আমি একটা মনে করেন এই এটা আমার ভালো লাগছে, মনে করেন চেপে ধরতে হবে ছবির, এখানে চেপে ধরলে কিন্তু এখানে ডাউনলোড করার অপশন চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এর প্রম্পটটাও কিন্তু চলে এসেছে, সো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, সো ডাউনলোড করে নিলাম। ওকে, এরকমভাবে আপনি বেশ কিছু ক্যারেক্টার বা ছবি ডাউনলোড করে নেবেন, এরকম একটা ব্যাপার। সো এখানে আরও একটা ব্যাপার হচ্ছে আপনি যদি নেন ইয়াং লেডি বা কোনো কিছু নেন সেগুলো কিন্তু চলে আসবে। যেমন আমি যদি এখানে লিখি ইন্ডিয়ান গার্ল লিখলাম, ওকে, লেখার পরবর্তীতে আমি সার্চ দেখতে পাচ্ছেন, লেখার পরবর্তী সার্চ বার পেয়ে যাচ্ছে, সার্চে ক্লিক করে দিলাম আমি। ওকে, সার্চে ক্লিক করে দেওয়ার পরে এই যে সার্চে ক্লিক করে দিলাম। ওকে, তারপর একটু ওয়েট করতে হবে আপনাকে এখানে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক চলে এসেছে এগুলো, আর এগুলো চলে এসেছে। সো বুঝতে পারছেন এরকম এদের সাথে কিন্তু আপনি এরকম কন্টেন্ট মিলাতে পারবেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চলে এসেছে। সো এরকম কিছু ছবি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন, তারা কিন্তু আপনার হয়ে কাজ করে দেবে। এখানে যদি ক্লিক করেন, করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের যে অপশন, সো ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে নিলাম, এবং কোন ক্যারেক্টার নিতে চাচ্ছেন এখানে কিন্তু আরও স্যাম্পল কিছু দিয়ে দিয়েছে যে আপনার এই টাইপের আরও ছবি পেয়ে যাবেন। সো এরকম ডাউনলোড করে নিতে পারবেন আপনি, এখানে আপনি যেভাবে নিতে চান, এখানে আপনি যদি আপনি মনে দেন ইন্ডিয়ান হট দিতে চান তাও কিন্তু পারবেন। সো যদি মনে করেন ইন্ডিয়ান হট গার্ল যদি দিই আমি, ওকে, এটা লিখে দিলাম, লেখার পরবর্তী যদি আমি হট গার্ল লিখি তাও কিন্তু চলে আসবে। আপনি যে ধরনের লিখবেন সেই ধরনের ছবিটা জেনারেট করতে হবে আপনাকে, এরকম ব্যাপার। সো আমি হট গার্ল লিখে সার্চ করে দিলাম,
মনে করুন একটু ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের হট গার্লও চলে এসেছে। সো এরকমগুলো দিয়েও কিন্তু অনেকেই আজকাল একটা টিকটক যা বা রিলস তৈরি করছে এরকম একটা ব্যাপার। সো এদেরগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার যদি পছন্দ হয় এরকম একটা ব্যাপার। সো সেটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন, যেটা যেটা আপনার ভালো লাগে যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নেবেন, নিয়ে কিন্তু আপনি এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। সো মনে করেন এদের ভেতর কোনো একটা ছবি আপনার পছন্দ হয়েছে সেটা আপনি এইভাবে করে ডাউনলোড করে নিলেন, ব্যাস হয়ে গেল। মনে করেন ডাউনলোড অপশন আপনার ডাউনলোড করা পর্ব কিন্তু শেষ। এবার হচ্ছে মূলত যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনি ভিডিও তৈরি করে দেবে, এবার ভিডিও তৈরি করার দায়িত্ব নেবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সো সবগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনি করে দিচ্ছে। এবার হচ্ছে মূলত কাজ কী, এবার আপনি নতুন ট্যাব নেবেন, ওকে নিয়ে নিলেন, নেওয়ার পরবর্তীতে এখানে সার্চ করবেন, আপনি এখানে লিখবেন হাইজেন, হাইজেন এআই আপনি এটা লিখবেন। ওখানে লিখার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটে এখানে আপনি ক্লিক করবেন, এখানে এর কাজ হচ্ছে আপনার ভিডিও তৈরি করে দিবে। তাহলে আপনার তিনটে ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সব কিছু এআই দেখতে পাচ্ছেন আর এআই পাওয়ার্ড বাই ভিডিও। সো এখানে আপনার কাজ হচ্ছে ভিডিও তৈরি করে দেবে, এর কাজ হচ্ছে এইটা। সো আমি এবার এর পাওয়ার বাই ভিডিও যদি দেখতে পাচ্ছেন গেট স্টার্ট টু ফ্রি। সো আপনি যেহেতু আমি ফ্রি করবো, ফ্রিতে ক্লিক করে দিলাম, আমার কোনো পেইড দরকার নেই, তাই না? সো এখানে ক্লিক করে দেবেন আপনি, এই ধরনের অপশন চলে আসবে যেহেতু আপনার প্রথম অবস্থায় যেহেতু এটি সেট আপ করতে হবে সেটার জন্য গুগলে ক্লিক করে দেবেন আপনি। ওকে, গুগলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে যে কোনো একটা জিমেল আপনার ফোনে থাকবে সেই জিমেল একটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি একটা জিমেল মনে করেন সিলেক্ট করে দিলাম, এই একটা জিমেল সিলেক্ট করে দিলাম হাইজেনে, তারপর কনফার্ম করে দিলাম, তাহলে কিন্তু আপনার হাইজেন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডেস্কটপ ভার্সনে, আপনাকে কিন্তু বলা হচ্ছে যে ডেস্কটপ ভার্সন করতে হবে। এখানে ক্লিক করে দিয়ে আপনি যদি ডেস্কটপ ভার্সন না করা থাকে, সিলেক্ট করা থাকে, তাহলে ডেস্কটপ করে নেবেন, এই ডেস্কটপ সাইট এটা সিলেক্ট করে দেবেন। ওকে, ডেস্কটপ সাইট সিলেক্ট করে দিলে কিন্তু আপনার মোবাইলের মোবাইল দিয়ে কিন্তু কম্পিউটারের মধ্যে কাজটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে তো চলে এসছে, করে দেবেন আপনি, সিলেক্ট করে দিলাম হবি অ্যান্ড পার্সোনাল ইউজ। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে, দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম, তারপর ইন্ট্রোডাকশন এটা দিলাম, এটা কন্টিনিউ ক্লিক করে দিলাম। সেখানে বলা হচ্ছে যে আপনার ইস্যু বলা হচ্ছে যে কয়টা দরকার আপনার, কয়টা ধরনের ভিডিও দরকার। সো আমি 2 থেকে 5টা দিলাম, কম ভিডিও দরকার আমার। সেখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম, তারপরে বলা হচ্ছে এন্টারটেনমেন্ট। সো আমি আনন্দের জন্য দিচ্ছি, আর এর জন্য না কিসের জন্য আপনি বলতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে লেখা আছে ফর্ম ব্লগ আর্টিক্স এরকম একটা কিছু আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি সাবমিট করে দিলেন। ওকে, এবার হচ্ছে মূলত আপনার ভিডিও তৈরি করা শুরু হয়ে যাবে। এখানে টেম্পলেট দিচ্ছে যে কী ধরনের ভিডিও আপনি চান, এই ধরনের করে অফিসিয়ালিভাবে বা কোনো জায়গাতে বাইরে বসে বা কী ধরনের ভিডিও চান এরকম কিন্তু এখানে দেখাচ্ছে আপনাকে। সো আপনাকে এখন ক্রিয়েট এ ভিডিও, সো আপনি এখানে ক্লিক করতে হবে। ওকে, আপনি কোন ধরনের ভিডিও চান, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, মানে আপনি যদি রিলসের জন্য চান রিলস ক্রিয়েট করতে পারেন বা এরকম ভিডিও যদি চান সেটা করতে পারেন। সো আপনাকে এখানে দেখাচ্ছে যে ফটো দিয়ে দিয়েছে এবং দেখাচ্ছে। সো আপনি কী করতে হবে, এখানে স্পেস লিখতে হবে, অ্যাড ইউর স্পেস। সো আপনার বক্তব্যটা এখানে দিতে হবে। সো আমি অ্যাড এ স্পিচ আমি যেটা কপি করেছি এর আগে কিন্তু কপি করেছি, সো আমাকে সেটা কিন্তু পেস্ট করতে হবে যে আমি একটা বক্তব্য প্রথম কাজ সেটা করেছি। সো সেটা আমি এখানে দিয়ে দেবো, দেখুন। সো আমি সেটা পেস্ট করে দিচ্ছি, আমি যেটা কপি করেছিলাম এই যে এটা, এটা কপি করেছি। সো এটা হচ্ছে মূলত আমি দিয়ে দিলাম এটা প্লে স্ক্রিপ্ট। সো আপনাকে এটা পড়ে শোনাবে। অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতো ভাবে। হযরত আলী রাত। সো বুঝতে পারছেন এভাবে করে কিন্তু আপনার বলে দিচ্ছে। এবার হবে, তাই না? ভিডিওর জন্য কি করতে হবে, এখানে টাইটেল, এখানে দেখতে পাচ্ছেন ফটো আপলোড। সো এখানে আপনি ক্লিক করতে হবে, আপনি যে ফটোটা নিয়েছেন সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যেমন আমি মুরব্বীর ফটোটা দিয়ে আমি এটা করবো, তাহলে আমি মুরব্বীর ফটোটা দিয়ে দিলাম, কিন্তু সে কিন্তু অ্যাভাটার হিসাবে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এই মুরব্বীর ফটোটা যেহেতু আমি সিলেক্ট করেছি, এটা আমি সাবমিট করে দেবো। আমার সমস্ত লেখাটিকা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই এই ছবিটা দিয়ে যেহেতু আমি অ্যাভাটারটা ক্লিক করবো, তারপরে আমি সাবমিট ক্লিক করে দিলাম। ওকে, আর এখানে প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখতে পারবেন আপনি সাবমিট করার আগে। সো দেখতে পাচ্ছেন সাবমিট, এত সেকেন্ডের ভিডিও। সো আমি এখানে সাবমিট করে দিলাম, ভিডিও তৈরি হচ্ছে আমার, সাবমিটিং, ভিডিও কিন্তু রেডি হচ্ছে। এই যে নিচে এটা হচ্ছে আমার ভিডিও। সো এরকম একটা ব্যাপার, সো আপনাকে দেখাচ্ছি আমি। আপনি চাইলে কিন্তু আপনি নিজের ছবি দিয়েও আপনি এটা করতে পারবেন, যে কোনো ফটো দিয়েও কিন্তু আপনি করতে পারবেন খুবই সহজে। সো নিজের ফটো চাইতে এই ধরনের ছবিগুলো দিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, সেই ভিডিও কিন্তু আপনার ভিউজ হবে বেশি সব চাইতে। আপনি যে কোনো বক্তব্য বাংলা ইংরাজি উর্দু হিন্দি যে কোনো ভাষা থেকে কিন্তু আপনি দিতে পারবেন। আপনার মূলত কাজ কি, আপনার ভিডিওটা প্লে করা অথবা এই যে ডাউনলোড অপশন, সো ডাউনলোড করে নিলাম আমি। সো ডাউনলোড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, অথবা অথবা আপনি এখানে প্লে করে দেখতে পারবেন আপনার ভিডিওটা কেমন হয়েছে। মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতো ভাবে। হচ্ছে আপনি কিভাবে ইনকাম করবেন, তাই না? সেটা তো জানার ব্যাপার। সো আপনি যদি মিনিমাইজ করেন, এবার যদি আপনি মনে করেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, ইউটিউব চ্যানেল
করতে পারবেন, অথবা আপনি ফেসবুক পেজ যদি ক্রিয়েট করেন এবং এই ভিডিওগুলো যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে ফেস দেওয়া লাগছে না, কিছু করা লাগছে না, আপনি হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবং বর্তমান সময়ে যদি আপনি ইউটিউবে যান বা ফেসবুকে যান তা গেলে কিন্তু এই ধরনের ভিডিও হিউজ পরিমাণ পাবেন। যেমন আমি যদি ইউটিউবে যাই গেলে কিন্তু এই ধরনের ভিডিও হিউজ পরিমাণ দেখতে পারবো। যদি আছেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ ট্রেন্ডিং এবং এতে এগুলো ভিউজ দেখেন আপনি বুঝতে পারবেন, এরকম আপনি ডান্স করাতে পারবেন। যেমন এই ভিডিওটা দেখুন, এতে কিন্তু এত কেউ ভিউজ, সো এরকমভাবে কিন্তু এইসব ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউজ হয় হচ্ছে এরকমভাবে। যদি আপনি যদি এবার যদি আপনি আবার যদি মনে করেন আপনি এখানে না আপনি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সেই ভিডিওগুলো আপলোড করবেন বা রিলস তৈরি করবেন ফেসবুকে বা ইউটিউবে শর্টস তৈরি করে আপনি আপলোড করবেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে। এরকম অনেক ইউটিউবার আছে যারা কিন্তু বর্তমানে এআই দিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করছে। সো এটা দেখানো চলো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ, আল্লাহ হাফেজ।